নতুন সড়ক পরিবহন আইনে যা রয়েছে উনিশশো সালের সামরিক সরকারের সময়ে জারি করা দ্য মোটর ভেহিক্যাল আর্ডিন্যান্স টি আদালতের নির্দেশ পরিবর্তন করে সড়ক পরিবহন আইন নামে পাশ করতে যাচ্ছে সরকার বুধবার আইনটি বেটিং সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে আইনটি আগামী সপ্তাহে মন্ত্রিসভায় উপস্থাপন করা হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদের একটি সূত্র নতুন পরিবহন আইনে ড্রাইভিং লাইসেন্স পেতে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস বাধ্যতামূলক এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করলে শাস্তি বিধান রাখা হয়েছে এছাড়াও নতুন আইনে বেশ কিছু বড় পরিবর্তন আনা হয়েছে নতুন আইনে যেগুলো রয়েছে আগের আইনে ড্রাইভিং লাইসেন্স পেতে শিক্ষাগত যোগ্যতার কোনো শর্ত ছিল না নতুন আইনের খসড়ায় বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য চালককে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে দুই চালকের সহকারীর পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া থাকতে হবে সহকারী হতে হলে বাধ্যতামূলকভাবে লাইসেন্স নিতে হবে উনিশশো তিরাশি অধ্যাদেশে সহকারীদের লাইসেন্সের কথা থাকলেও তাদের শিক্ষাগত যোগ্যতার শত ছিল না তিন গাড়ি চালানোর জন্য চালকের বয়স আগের মতোই কমপক্ষে আঠারো বছর হতে হবে আর পেশাদার চালকদের বয়স হতে হবে কমপক্ষে একুশ বছর চার নতুন আইনে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে অনধিক ছয় মাসের কারাদণ্ড বা পঞ্চাশ হাজার টাকা জরিমানা বা উভয়দণ্ড দেওয়া হবে আগের আইনে এ ধরনের অপরাধের জন্য তিন মাসের জেল বা পঁচিশ হাজার টাকা জরিমানা বিধান ছিল পাঁচ চালকের সহকারী লাইসেন্স না থাকলে এক মাসের জেল বা পঁচিশ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে এ আইনের খসড়ায় ছয় নতুন আইনের খসড়ায় বলা হয়েছে কেউ গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না এ আইন অমান্য করলে এক মাসের কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে সাত নতুন আইনের খসড়ায় ছয় মাসের কারাদণ্ড বা পঞ্চাশ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে যেসব ক্ষেত্রে এমন অপরাধে এমন অপরাধে পুলিশ বিনা পরোয়ানায় চালকদের গ্রেফতার করতে পারবে আট চালকরা যাতে আইন মেনে চলে সেজন্য পয়েন্ট ভিত্তিক ব্যবস্থা চালু করার কথা বলা হয়েছে পৃথিবীর অন্যান্য দেশের চালকদের পয়েন্ট কাটার সিস্টেম আছে অর্থাৎ ড্রাইভার যদি একবার দোষ করেন তাহলে একটা বা দুটা পয়েন্ট কাটা হয়ে থাকে এভাবে পয়েন্ট নীল অথবা শূন্য হয়ে গেলে ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে যাবে নতুন আইনে এমন বিধান রাখা হয়েছে ড্রাইভিং সংক্রান্ত বিধিবিধান যদি কেউ অমান্য করে তাহলে ধীরে ধীরে তার পয়েন্ট কাটা হবে মোট বারো পয়েন্ট বরাদ্দ রাখা হয়েছে কোন অপরাধে কত পয়েন্ট কাটা যাবে তা আইনের তফসিলে উল্লেখ করা হয়েছে আর পয়েন্ট শূন্য হয়ে গেলে আর ড্রাইভিং লাইসেন্স থাকবে না পয়েন্ট কাটা শেষে কারো লাইসেন্স বাতিল হয়ে গেলে তাকে ডিসকোয়ালিফাই করা হবে মোটরযানের গতিসীমা নিয়ন্ত্রণ না করলে এক পয়েন্ট কাটা যাবে এভাবে আরো এগারোটি পয়েন্ট রয়েছে যেগুলো অপরাধ করলে ধীরে ধীরে কাটা যাবে ছয় মাস কারাদণ্ড বা পঞ্চাশ হাজার টাকা জরিমানার দণ্ডে দণ্ডনীয় যে অপরাধ রয়েছে সেক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় চালককে গ্রেফতার করতে পারবে পেশাদার ও অপেশাদার চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হবে যদি কেউ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালায় তাহলে অনধিক ছয় মাসের কারাদণ্ড বা অনাদিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে আগের অধ্যাদেশে জাল ড্রাইভিং লাইসেন্স ব্যবহারের জন্য দুই বছরে কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানা বিধান থাকলেও নতুন আইনে দুই বছরে কারাদণ্ড বা তিন লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে ফিটনেস চলে যাওয়ার পরেও মোটর যানের ব্যবহার করলে এক বছরে জেল বা সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা করার বিধান রাখা হয়েছে এই অপরাধে আগের আইনে ছয় মাস জেল দশ হাজার টাকা জরিমানা হতো নতুন আইনে মোটর মালিককে এই সাজা দেওয়া হবে দুর্ঘটনার জন্য দণ্ডবিধিতে তিন রকমের বিধান আছে নরহত্যা হলে তিনশো দুই দ্বারা অনুযায়ী মৃত্যুদণ্ডের সাজা হবে খুন না হলে তিনশো চার দ্বারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড হবে ব্যাপরাভাবে ভাবে গাড়ি চালিয়ে কেউ কাউকে নিহত বা আহত করলে দণ্ডবিধি অনুযায়ী সাজা হবে দুই গাড়ি পাল্লা দিয়ে ঘটনা ঘটালে তিন বছরে কারাদণ্ড বা পঁচিশ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে দুর্ঘটনায় না পড়লেও ব্যাপারভাবে গাড়ি চালানোর জন্য সর্বোচ্চ দুই বছরে কারাদণ্ড অথবা দুই লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে নতুন আইনে এক্সেল বা সীমা অতিক্রম পাঁচ টন ধারণ ক্ষমতা ট্রাকের চেয়ে বেশি করলে গাড়ির মালিক ও চালককে তিন বছরের কারাদণ্ড বা তিন লাখ টাকা জরিমানা করা হবে মোটরযান চলাচলের সাধারণ নির্দেশাবলী নামে একটি নতুন ধারায় পঁচিশটি নির্দেশনা যুক্ত করা হয়েছে গাড়ি চালানোর সময় চালক মোবাইল ফোন বা অনুরূপ সরঞ্জাম ব্যবহার করতে পারবে না মোবাইল ফোন ব্যবহার করলে এক মাসের কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হবে সিট বেল্ট না বেঁধে গাড়ি চালানো মহিলা শিশু প্রতিবন্ধী এবং বয়োজ্যেষ্ঠ যাত্রীদের জন্য সংরক্ষিত আসনে অন্য কোনো যাত্রী বসাবেন না বা বসার অনুমতি দেওয়া যাবে না এটি লঙ্ঘন করলে এক মাসের কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে মহিলাদের সিটে বসতে না দিয়ে যদি কেউ পুরুষ যাত্রী বসে যায় তার জন্য এক মাসের জেল বা পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে নতুন আইনে মদ পান করে বা নেশাজাতীয় দ্রব্য খেয়ে গাড়ি চালালে সহকারীকে দিয়ে গাড়ি চালালে অথবা উল্টো পথে গাড়ি চালালে নির্ধারিত স্থান ছাড়া অন্য স্থানে গাড়ি থামিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে চালক ছাড়া মোটরসাইকেলে একজনের বেশি যাত্রী উঠালে মোটরসাইকেলের চালক ও যাত্রী হেলমেট না থাকলে সাদে যাত্রী অথবা পণ্য বহন করলে সড়ক বা ফুটপাতে গাড়ি সরানোর নামে যানবাহন রেখে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করলে ফুটপাতের উপর দিয়ে কোনো মোটর যান চলাচল করলে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড বা পঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা অথবা উভয়দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে নিউজটি বাংলা ট্রিবিউনের সূত্রে জানা গিয়েছে বন্ধুরা নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে